আমাকে কি দেখা যাচ্ছে? যাই হোক, আজকে ওয়েদারটা অনেক সুন্দর। DJI Osmo Pocket 3, তাই না? যাচ্ছে, এখন কথা হচ্ছে আমি উপরে আছি, পিছনে আকাশ আছে, আমার সাথে ব্যাগ আছে। এখন কথা হচ্ছে আমার সাথে কী কী আছে, সব কি দেখা যাচ্ছে? ভিউটা অনেক সুন্দর আছে, এসে দিচ্ছি। আচ্ছা, এটা একটা সাডেন প্ল্যান। আজকে বিকালটা অনেক সুন্দর, তো ভাবলাম যে একটু আউটডোরে আসি। অনেকদিন আউটডোরে শ্যুট করা হয় না। দুদিন আগে আমার একটা নতুন রিমিক্স আমি রিলিজ করেছি, আশা করি আপনারা অনেকেই শুনেছেন, আর যারা শোনেননি তাদেরকে থ্যাংকস। আচ্ছা, আমি কেন এই ছোট কন্ট্রোলার ইউজ করি? কন্ট্রোলারটা প্রথমত হচ্ছে আমার অত্যন্ত পছন্দের একটা জিনিস। তিনটা কারণ। প্রথম কারণ হচ্ছে ও ছোট, ওকে নিয়ে যে কোনো জায়গায় যাওয়া যায়। দ্বিতীয় কারণ, ওর অডিও কোয়ালিটি এবং ফিচার্স যা আছে সব কিছু মিলে আমার অনেক পছন্দের, এবং আমার যে বেসিক যে রিকোয়ারমেন্টসগুলো আছে ওইটা ফুলফিল করতে পারে। আর ফাইনালি নাম্বার থ্রি, ওকে নিয়ে যেখানে খুশি যাওয়া যায়, মুভ করা যায় উইদাউট এনি হ্যাসেল। ওকে কোলে করে নিয়ে যাওয়া যায়, কাঁধে করে নিয়ে যাওয়া যায়, সব জায়গায় যে কোনো অবস্থায় নিয়ে যাওয়া যায়। এবং এজন্যেই আজকে আমরা এখানে আসতে পেরেছি, এবং আমি আশা করছি সুন্দর একটা ফোন মিউজিক উপভোগ করবো একসাথে এই বিকেলে আপনাদেরকে নিয়ে। তো কিছুক্ষণের মধ্যে আমাদের রেডি হয়ে যাচ্ছে। রেডি হয়ে যাওয়ার পরেই আমরা ছোট্ট একটা স্টেশনে যাচ্ছি। খুবই সুন্দর ফিচার, যেটা আমি সবসময় বলি যে প্লাগ অ্যান্ড প্লে। আমি প্লাগ করলাম, এই যে চলে গেল আমার ইউএসবি, যেটা ল্যাপটপ থেকে সরাসরি পাওয়ার নেয়। তো এই কথার কথা হচ্ছে এই যে আমার পাওয়ার চলেও এসেছে, এখানে কোনো আদার সোর্স নেই, কোনো রকম জেনারেটরের দরকার নেই, কিছু দরকার নেই, শুধু ল্যাপটপ হলেই চলছে। ল্যাপটপের চার্জ যতক্ষণ আছে তখন ও পাওয়ার থাকছে।